দাঁড়াতে বাধ্য হলাম, সিনটা দেখো। ফাইনালি বারাণসীকে টাটা করার সময় চলে এসছে, তিনজনের বাইকই ফুল রেডি। বেরোনোর কথা ছিল একটু আগেই, বাট এই অভিনবর অসুস্থতার একটু অসুস্থ হয়ে গেছিলো, ওই জন্য আমরা আর রিক্স নিইনি। বেরোনোর কথা ছিল ভোর তিনটের সময়, এখন বাজে এক্স্যাক্টলি 7টা বাজে। তো টাইমে বেরোনোর থেকে সুস্থভাবে বেরোনোটা অনেক বেশি জরুরি। ভেবেছিলাম অন্য রাস্তা নিয়ে একা বেরিয়ে পড়বো, কিন্তু বেরোলাম না কেন, ভাবলাম একসাথে এসছি, তিনজনে একসাথেই বেরোই, ওই জন্য আর বেরোলাম না একা একা। তো ফাইনালি তিনজনে আমরা বেরিয়ে পড়েছি। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে বারাণসীতে যে জ্যামটা হয় না সকাল 6:30 থেকে, মারাত্মক, মানে মারাত্মক লেভেলের জ্যাম। সেই জ্যামটাকে কাটানোর জন্য ভেবেছিলাম ভোর ভোর বেরিয়ে পড়বো। তো যাই হোক, যেটাই হোক, ঠিকঠাক করে বেরিয়েছি, ঠিকঠাক করে এবার পৌঁছতে হবে, এটাই এখন মেন আমাদের কাছে প্রায়োরিটি। চলো আগে যেটা একটা কাজ করি মেন, সেটা হচ্ছে বারাণসীর জ্যামটা কাটিয়ে ফেলি, দেন বাকি সমস্ত আপডেট তোমাদেরকে দেব। সামনে রয়েছে হিমালয়ান নিয়ে শুভজিৎ, মাঝখানে আমি, পেছনে রয়েছে অভিনব, কারণ অভিনবর শরীরটা খারাপ, তো ওই জন্য ওকে একদম সামনে রাখিনি। বারাণসী ট্রিপটা কবের থেকে মানে ড্রিম ছিল যে আসবো 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 আসবো, দেখো ট্রিপ কমপ্লিট হয়ে গেল, আজকে আবার ফাইনালি ফেরতে যাচ্ছি। যে কোনো প্রোগ্রাম বা ট্রিপ যাই কিছু হোক, আসছে আসছে ওটাই ভালো লাগে, চলে এলে তো দু এক মানে উইদিন সেকেন্ড সেটা শেষ হয়ে যায়। এটা আমার লাইফের সবচেয়ে বড় রাইড ছিল, মানে এই রাইডটার প্রতি আমার যেরকম এক্সাইটমেন্ট হাই ছিল, তেমন একটা ভয় কাজ করছিল। ও বলতে বলতে দেখা একটা সুন্দর ব্রিজ, এই ব্রিজটা রাত্রেবেলা দেখতে যা লাগে না, অস্বাভাবিক লাগে। আমরা যখন যেদিন আসছিলাম সেদিন এই ব্রিজটা দিয়ে যখন ঢুকছিলাম, মারাত্মক ছিল, মারাত্মক ব্রিজটা। আর বারাণসীর জ্যাম মানে ইম্পসিবল, আমার লাইফে দেখা, আমি যবে থেকে বাইক চালাচ্ছি তবে থেকে আমার লাইফে দেখা প্রথম এরম জ্যাম, যে জ্যামের কোনো মানেই, কোনো বাপ নেই, কোনো ট্রাফিক নেই, কিচ্ছু নেই, যে যেদিক দিয়ে পড়ছে সেদিক দিয়ে ঢুকছে। সে ও হো, বাদিকে দেখো ভিউটা কি লাগছে দেখতে, দারুণ দারুণ। সকালের রাইডটা না মজাটাই আলাদা, পজিটিভ ভাইবটাই আলাদা পাওয়া যায়। হ্যাঁ, তুমি মনে হয় সব কিছু তুমি পারবে, বাট যখন আস্তে আস্তে দিন গড়াবে না, তখন মনে হয় ফুললি এক্সস্টেড। চলো কিছু রাস্তা আগে চট করে কভার করে ফেলি আমরা। বারাণসীর জ্যামের একটা ছোট্ট ট্রেলার দেখবে, দেখো কি অবস্থাটা, একবার শুধু সামনেটা দেখো, এটাই হচ্ছে বারাণসীর জ্যাম। কোনো কিছু ঠিক নেই, দেখো যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে ঢুকছে, ভ্যান বলো। মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম এই বারাণসী। বারাণসীটা ক্রস করাই হচ্ছে সবচেয়ে বড় একটা টাস্ক, মানে তুমি 500-600 কিলোমিটার চালিয়ে যত না এক্সস্টেড হবে, তার থেকে বেশি এক্সস্টেড হবে তুমি এই 60 কিলোমিটার চালাতে গিয়ে। তো এখন বাজে 8:51 আর আমরা এক্স্যাক্টলি ক্রস করে ফেলেছি 100 কিলোমিটার, আর এই 100 কিলোমিটার ক্রস করতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 33 মিনিট, মানে 93 মিনিটের মাথায় আমরা 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, নট ব্যাড। এখনো পর্যন্ত সকালের কোনো ব্রেকফাস্ট করিনি, কোথাও একটা দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট করতেও হবে। এখন সকাল 9টা বাজেনি আর গায়ে যা রোদের তাপ পড়ছে, উফ বাপ রে বাপ, মারাত্মক তাপ পড়ছে, মারাত্মক। আমি জ্যাকেটের সমস্ত ভেন্ট খুলে দিয়েছি, কিন্তু তাও মারাত্মক গরম লাগছে। এখন আমরা ক্রস করছি আমাদের আজকের দিনের একটা সেকেন্ড টোল,
সামনে দেখতে পাচ্ছ পাহাড়গুলো গোপ্রো কতটা দেখাচ্ছে জানি না বাট সামনে না পুরো একদম স্ট্রেট এবং লেভেলের একটা পাহাড় রয়েছে যেটা দেখতে দারুণ লাগছে আমাদের হাতে সময়টা বড় কম আছে নালে এখান থেকে দাঁড়িয়ে ড্রোন শট নিতাম এবার রাইডটা একটু অর্গানাইজ ওয়েতে করার চেষ্টা করছি দেখি এইভাবে রাইড করলে তো হবে না দুপদাপ যেখানে খুশি দাঁড়িয়ে গেলাম সময় নষ্ট করলাম যা ইচ্ছা তাই করলাম এভাবে হবে না একটা প্রপার ওয়েতে যদি রাইড না করা হয় কারণ আমরা বাইকে রাইড করছি টাইম ম্যানেজমেন্টটা সব থেকে আগে দরকার আর সামনে পাহাড়টা বস অসাধারণ লাগছে অসাধারণ পুরো একদম দেখো গোটাটা পাহাড় যতটা দেখা যায় পুরোটা পাহাড় কি পাহাড়ের নাম এটাও আমি জানি না ওহো হো ভাই পাহাড়টা দেখো পাহাড়টা দেখো অসাধারণ লাগছে অসাধারণ এই ব্রিজটার নাম কি আমি জানি না বাট দেখতে অস্বাভাবিক ব্রিজটা মানে বিশাল লম্বা ব্রিজটা আসার সময় দেখেছিলাম রাত্রেবেলা তোমাদের দেখাতে পারিনি বিশাল লম্বা ব্রিজ কি ব্রিজের নাম আমি জানি না আর নিচে যে নদীটা রয়েছে 80% শুকিয়ে গেছে নদীটা জল নেই বর্ষাকালে মনে হয় বিশাল জল হয় ব্রিজ থেকে জাস্ট নেমেছি শুরু হয়ে গেছে জ্যাম দেখো জ্যামটা দেখো একবার লং স্ট্রেচে বেরোতে গেলে না এই জ্যাম বড় মাথা গরম করে আরে ভাই রাস্তার মধ্যে এগুলা কি করে এরা কে জানে সামনেই রয়েছে রিলায়েন্সের পাম্প আমরা একটু বাইকের ফুয়েল আপ করিয়ে নেব তেল নেই ফাইনালি পেয়ে গেছি একটা পেট্রোল পাম্প এইবার আমাদের বাইকের ফুয়েল আপটা করতেই হবে ফাইনালি ভাবলাম যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তাহলে মোটামুটি 15-20 মিনিট মতো এখানে রেস্ট নিয়ে নিই আর ব্যাগে কিছু খাবার রয়েছে যেমন প্রোটিন বার রয়েছে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আমার প্রোটিন বার খাবো বাস বারাণসী থেকে মালদা আসার এই পাড়টাতে এই রাস্তাটা বড় অদ্ভুত রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে মোটামুটি 50-60 কিলোমিটার রাস্তাটা রয়েছে এখন আমরা ধুমড়ি থেকে আর জাস্ট 70 কিলোমিটার পেছনে রয়েছি অলরেডি আমাদের 300 কিলোমিটার কমপ্লিটেড আজকের আজকে রাস্তাটা একটু জলদি কভার হচ্ছে কারণ কি আজকে আমরা রেস্ট নিইনি কোথাও আগে যেমন আসছিলাম দুপদাপ দাঁড়াচ্ছিলাম এবার একদম পুরো ডিসিপ্লিন ওয়েতে দাঁড়ানোর চেষ্টা করছি আরও আগে পৌঁছতাম এই যে লরির জ্যাম দেখতে পাচ্ছ মানে মাঝে মাঝে এই লরির জ্যাম রাস্তা দারুণ এক ডাইভার্সন আর 2 নম্বর এই যে লরির জ্যাম দেখো এক্স্যাক্টলি দেখো 5 ঘন্টা 12 মিনিট গাড়ি চলেছে 352 কিলোমিটার না আমি মোটামুটি শুরুর দিকে ট্রিপ মিটারটা অন করিনি 360 কিলোমিটার মতো গাড়ি চলেছে এই ধুমড়িতে আমরা একটা হল্ট রেখেছি তো এখানে একটা দোকানে দাঁড়িয়েছি কিছু খাওয়া দাওয়া করব এই যে দেখো পাটিকে অলরেডি জামা কাপড় খুলেছে ট্রাক ড্রাইভার তো সব খুলে দিয়েছে আর ওই যে আরেকজন ফ্রেশ হচ্ছে আমিও ফ্রেশ হব আর যা টানা হলো আজকে হ্যাঁ ভাই বিনা রেস্টে যদি কেউ গাড়ি চালায় আমরা ভাবতে পারিনি যে আগের বার এই মানে এখান থেকে ধুমড়ি থেকে আমাদের বেনারস পৌঁছাতে সময় লেগেছিল আমরা স্টার্ট করেছিলাম 1:35 পৌঁছেছিলাম 11টার সময় আজকে আমরা ওখান থেকে 7:20 বেরিয়েছি এখন আমরা ধুমড়িতে আর এখন বাজে সবে 1টা তাই তো এই 1:52 এবার ডিফারেন্সটা চিন্তা করো আগের বার কি করেছিলাম যেখানে ইচ্ছা হচ্ছে ওখানে দাঁড়িয়ে যাচ্ছি আজকে মাত্র 2 বার দাঁড়িয়েছি একবার আধা ঘন্টা একবার 15 মিনিট চলো খাওয়া দাওয়ার কিছু অর্ডার করি কি অর্ডার করছি সব তোমাদের দেখাচ্ছি হাত মুখ ধুই আগে ফাইনালি আমরা অর্ডার করি তরকা রুটি এর শরীরটা একটু ঠিক না হতেই বলছি কি তরকাতে আন্ডা দাও আন্ডা দাও তো বলো যে কেমন টানা হলো বলো চলো এ বাবা 350 তে রেনেছি মানে 300 এর পাশে 350 তে রেনেছি হিমালয়ানে আমরা তাহলে কত দিয়ে 700 তে 300 টা যোগ করে বলবো 300 টা যোগ করো 350 হবে না 300 হবে না আমার তো 140 হ্যাঁ তোমার 140
উঠিয়ে দেখো তো। আর আমি বুঝে পাই না তুমি আমাদেরকে ক্রসই করতে পারো না, আমরা থাকি 100 তে, তুমি 140 কি করে চলো? 45 চলে আসি তখন আপনি। যাই হোক, আমরা তো মোটামুটি 400 কিলোমিটার মতো চলে এসেছি ওদের সাথে লাস্ট। এরপরে ওরা বেরাবে এখান থেকে, ওরা বেরিয়ে যাবে কলকাতার দিকে, আমি বেরোবো মালদা। নেক্সট রাইড আবার হচ্ছে খুব তাড়াতাড়ি একসাথে। আর এতক্ষণ কোনো গোপ্রোতে শট নিতে পারিনি, তার কারণ হচ্ছে এক্সেসই হ্যাং করছিল আমার গোপ্রো, মারাত্মক হ্যাং করছিল গরমে। এবার বাড়িতে গিয়ে মনে হচ্ছে গোপ্রোটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আর মালদা দেখাচ্ছে 281 কিলোমিটার, পৌঁছাতে বাজবে 11:15। দেখি কতক্ষণে কি করা যায়। রাস্তাটা একবার দেখো, অসাধারণ সুন্দর রাস্তা, একদম প্লেন রাস্তাটা, এতটুকু গর্ত নেই। এরকম রাস্তা যদি গোটাটা থাকতো না, মোটামুটি 10 ঘন্টায় ঢোকা যেত। আর এই এত সুন্দর রাস্তার বেশি কিছুক্ষণ থাকবে না আমাদের হাতে, কিছুক্ষণের মধ্যে আমরা পড়তে চলেছি সিঙ্গেল লেন রোডে, স্পিড তখন আর মেনটেন করা যাবে না। আর দেখেছো এটা হলো NH, যে যেদিক দিয়ে পারছে ঢুকছে। ফোর লেন রোড ছেড়ে দিয়ে ঢুকে গেছি সিঙ্গেল লেন রোডে। এই রাস্তা থেকে পাকুড় এখন দেখাচ্ছে 200 কিলোমিটার। রাস্তাটা সিঙ্গেল লেন হলেও সামনের পাহাড়টা দেখো কি লাগছে না, 5টা বাজে। ও সামনের রাস্তাটা দেখো, সিকিম কি যাও ভাই, একবার রাস্তাটা দেখো সামনে পাহাড়টা, ও মারাত্মক মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। যতখানি এনার্জি ডাউন হয়েছিল ফুললি চার্জ আপ হয়ে গেছি। অসাধারণ রাস্তা, বিহার ঝাড়খণ্ডে প্রচুর পাহাড় আছে, এগুলো শীতকালে দারুণ লাগে দেখতে। রাস্তাটা দেখো একবার, সিনিক বিউটিটা দেখো, অসাধারণ অসাধারণ সুন্দর। যারা বাইক চালায় এগুলো তাদের জন্য জান্নাত, মানতেই হবে। রাস্তাটা জাস্ট দেখো, জাস্ট ফিল করো, অসাধারণ সুন্দর রাস্তা। বাইকে আসার এটাই হলো মজা, তুমি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স করতে পারবে, তুমি দারুণ দারুণ রাস্তায় নিজে বাইক চালাতে পারবে। এগুলো না তুমি ওই বাসে বা ট্রেনে গিয়ে না এই মজাটা পাওয়া যায় না। এই গোটা রাস্তাটা, এই যে 700 কিলোমিটার রাস্তা আমি আজকে কভার করলাম, রাস্তায় কত রকম নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, নতুন নতুন লোক, ও দারুণ দারুণ দারুণ। তাই বন্ধু একটু সাপোর্ট করো, চ্যানেলে যদি নতুন থাকো, ভিডিওটা যদি দেখছো এখনো, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করো। বারে বারে বলি তোমাদের সাবস্ক্রাইব আর লাইক করতে, লাইকটা না খুব বেশি ইম্পর্টেন্ট। আর যদি ভালো লাগে দু একটা কমেন্ট করতে পারো, তাতে আমাদের একটু রিচটা বাড়ে চ্যানেলের, কমেন্ট করলে। তোমাদের যদি মনে হয় ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টটা করো। বাস দাঁড়াতে বাধ্য হলাম, সিনটা দেখো একবার, কি লাগছে না, মানে বাধ্য হলাম আমি রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়াতে। একবার দেখো সূর্যটা দেখো, উফ, আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা যায়, মনটা খুশ হয়ে গেল এই সিনটা দেখে। বস আমি যে আমি যেটা আজকে খালি চোখে দেখলাম, গোপ্রো তোমাদেরকে ঠিক করে কতটা দেখাতে পারবে জানি না, বাট বিশ্বাস করো অদ্ভুত আনন্দ লাগলো জায়গাটা দেখে, অদ্ভুত। বন্ধু দেখো দেখো দেখো, সূর্যটাকে দেখো, অসাধারণ অসাধারণ।
আজকে কিছু খেলা দেখালো প্রকৃতি, উফ কি দেখলাম। উফ বাঁদিকটা দেখো, বাঁদিকটা দেখো, উফ প্রায় দেখো একদম অন্ধকার হয়ে এলো। আমার রাস্তা এখনো অনেকটা বাকি, 5 ঘন্টা দেখাচ্ছে ভাই। এবার রীতিমতো আমার ভয় লাগছে, সত্যি কথা বলছি। তোমরা বুঝতে পারছো না আমি কেন এত পাখুরকে ভয়ের কথা বলছি। যদি ওই রাস্তাটা দিয়ে গুগল ম্যাপ নিয়ে যাই তো তোমরা দেখবে আমার ভিতর থেকে টেনশন হচ্ছে রীতিমতো। আর অদ্ভুতভাবে ঠিক তার কিছুক্ষণ পরেই খুব নিষ্ঠুরভাবে যেন অন্ধকারটা নেমে এলো। আর যখনই আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম আমি কিছু একটা দেখে ভয় পেয়েছিলাম। বাট যতবারই আমি ভয় পেয়েছি আমি কিন্তু ভিডিও রেকর্ড করেছি। আর অদ্ভুতভাবেই কিছুটা জায়গার ভিডিও রেকর্ড হলেও সেই ভিডিওর মধ্যে একটা সাউন্ড আসেনি। আর এত বড়টা রাস্তায় একটা যেন কোনো বাইক, কোনো জনমানবহীন রাস্তা, শুধুমাত্র দু একটা লরির আলো ছাড়া আমি কিচ্ছু দেখতে পাইনি। এই রাস্তাটা দিয়েই যখন আমি বেনারসে গিয়েছিলাম মালদা থেকে, তখন আমি রাস্তায় একটাও পাথর পড়ে থাকতে দেখিনি। কিন্তু যখন আমি ফিরলাম রাস্তায় প্রচুর বড় বড় পাথর। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে দু একটা ছবি তুলে আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। তা দেখে অনেকেই আমাকে বারণ করলো যে কেন আমি এই রাস্তাটা নিয়েছি, এই রাস্তায় নাকি ওপেন রবারি হয়। কিন্তু আমি তো বস রাস্তাটা নিয়ে ফেলেছিলাম, অ্যাট এনি কস্ট আমাকে রাস্তাটা কভার করতেই হতো। আর বিশ্বাস করো আমার লাইফে আমি এতদিন ধরে রাইড করেছি, আজ অবধি এরকম ভয় আমি কোনোদিন পাইনি। রাস্তায় কিছু একটা দেখে আমি বারবার ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা কি আমি বিশ্বাস করো আজও বুঝতে পারিনি। দেখো কোন জঙ্গলে ঢুকিয়েছে আমাকে। আমার মানে আমি জানলে আসতাম না আজকে, থেকে যেতাম কোথাও। এখন এমন অবস্থা না ব্যাক করতে পারবো না থামতে পারবো। যেভাবে হোক যেতে হবে। লাস্ট 50 কিলোমিটারে একটা বাইক দেখতে পাইনি সিঙ্গেল, দেখেছি শুধু 10-15টা লরি। আমার লাইফের সব থেকে কঠিনতম রাইড হচ্ছে আজকেরটা। শুধু রাস্তা না, পরিবেশটা এত ভয়ানক না। আর 20 কিলোমিটার ক্রস করতে পারলে বাঁচি। এখন তো তাও দু একটা ল্যাম্পপোস্ট, একটা ল্যাম্পপোস্ট পর্যন্ত ছিল না। ফাইনালি ওই খারাপ রাস্তাটা কাটার পর এখন রয়েছি পাকুর শহরের ভেতর। এখান থেকে 14 কিলোমিটার আমাদের ন্যাশনাল হাইওয়ে। বাপরে, তারপর বাবা শান্তি। এখান থেকে আমার বাড়ি মাত্র 30 কিলোমিটার। তো চলো দেরি না করে একদম বাড়ি যাওয়া যাক। তো সেদিন আমি বাড়ি ফিরেছিলাম এক্সাক্টলি ওই রাত্রি 10:45 সেইদিন আর ব্লগ করার একদমই ইচ্ছে ছিল না। এই ব্লগটা কিছুদিন পরেই শ্যুট করছি আমি। তো যা রাস্তাটার অভিজ্ঞতা যদি আমায় জিজ্ঞেস করো, লাস্ট ওই 200-250 কিলোমিটার রাস্তা বড় ভয়ানক ছিল। আমি আমার লাইফে আর কোনোদিন চাইবো না ওই রাস্তাটাই দ্বিতীয়বার ওই সময় যেতে। হ্যাঁ সকালবেলা দারুণ রাস্তাটা, কিন্তু রাত্রেবেলা ততটাই ভয়ানক ছিল, মানে বিশ্বাস করো আমি আমার লাইফের হাত পা কাঁপছিল লিটারেলি। তো যেটাই ছিল সব তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও বস, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তাতে আমাদের একটু ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপরে দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন সিরিজ নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি প্রত্যেকেই কিন্তু ভালো থেকো আর আমার সাপোর্ট করো। টাটা।